পুনর্নির্বাচিত হলে আমেরিকায় চায়নার গাড়ি বিক্রি বন্ধে ইতিহাসের সর্বোচ্চ শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার শিকাগোর ইকোনমিক ক্লাবে ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমদানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করলে দেশের উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবে। পাশাপাশি আমেরিকায় পণ্য উৎপাদন কর কমিয়ে আনা এবং বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের অবস্থান ধরে রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। ব্লুমবার্গ নিউজের এডিটর ইন চিফ জন মিকেল টোয়েটকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক নীতি নিয়ে কথা বলেন। বাইডেন হ্যারিস প্রশাসনের ভুল নীতির কারণে দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে দাবি করে ট্রাম্প বলেন, তিনি পুনর্নির্বাচিত হলে কোম্পানিগুলোকে ফিরিয়ে আনবেন। এ সময় শুল্ককে তার অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। চায়না সেখানে গাড়ির বিশাল কারখানা নির্মাণ করছে এবং সহজেই তা আমেরিকায় বিক্রি করছে, যা দেশের অটোমোবাইল খাতকে ধ্বংস করে দিচ্ছে, তিনি তা হতে দিবেন না। এ সময় সঞ্চালক মিকেল টোয়েট বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের ওপর দেশের 40 মিলিয়ন মানুষের কর্মসংস্থান নির্ভর করে, জিডিপিতে যার অবদান 27%। অতিরিক্ত শুল্ক আরোপ আমেরিকাকে বৃহৎ বাণিজ্য যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। অতিরিক্ত শুল্ক আরো পশ্চিমা মিত্রদের মধ্যেও অসন্তুষ্টি এবং বিভক্তির কারণ হতে পারে এমন আশঙ্কার কথাও তুলে ধরেন সঞ্চালক। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আলাপ হয়েছে এমন বিতর্কের বিষয়েও জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। এছাড়া ট্রাম্প বলেন, নর্থ কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য সাউথ কোরিয়া বছরে $2 বিলিয়ন দিতে রাজি হয়েছিল, বাইডেন প্রশাসন যা বাতিল করে দেয়। আবার নির্বাচিত হলে ডলারকে আরো শক্তিশালী করারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ক্ষমতায় গেলে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলকে অপসারণ করবেন কিনা এমন প্রশ্নে সরাসরি উত্তর দেননি ট্রাম্প, তবে তাকে নিয়ে উপহাস করেন তিনি। ট্রাম্প বলেন, ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের অধিকার রয়েছে। এছাড়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে দেশের জন্য হুমকি এবং প্রযুক্তি জায়ান্ট গুগলকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, অর্থনীতির উন্নয়ন বলতে তিনি দেশের মানুষের সামগ্রিক উন্নয়ন বোঝেন, যে কারণে তার অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন দিচ্ছেন দেশের সেরা অর্থনীতিবিদরা। মঙ্গলবার মিশিগনের ডিট্রয়েটের একটি কফি শপে নির্বাচনী প্রচারে একথা বলেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় আগামী বছরের মাঝামাঝি দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন হ্যারিস। তিনি দাবি করেন, অর্থনীতি নিয়ে তার স্পষ্ট ধারণা আছে যা ট্রাম্পের নেই। ডেট্রয়েটকে আমেরিকার প্রথম শ্রেণীর শহরে পরিণত করার প্রতিশ্রুতিও দেন কামালা হ্যারিস। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েকটি জরিপ বলছে, নভেম্বরের নির্বাচনে বেশ কিছু হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। ইতিহাস এবং পরিসংখ্যান বলে কৃষ্ণাঙ্গরা বরাবরই ডেমোক্রেটিক শিবিরকে ভোট দিয়ে আসছেন। গতবার প্রেসিডেন্ট জো বাইডেনকে যেই হারে ভোট দিয়েছিলেন কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষেরা, এবার কামালাকে কিন্তু সেভাবে সমর্থন দিচ্ছেন না এই কমিউনিটি। অবাক করা বিষয় হচ্ছে, শ্বেতাঙ্গ নারীরা রিপাবলিকানদের অন্ধ সমর্থক হিসেবেই পরিচিত, অথচ সিএনএন বলছে ট্রাম্পের প্রতি তাদের সমর্থন তলানিতে এসে ঠেকেছে এবং তারা হ্যারিসের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। নীল শিবিরের ক্ষমতায় আরোহণে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোটাররা, তাই তো গত কয়েকদিন ধরেই কৃষ্ণাঙ্গ ভোটার আকর্ষণে জোরালো উদ্যোগ নিয়েছে হ্যারিস ওয়াল্জ শিবির। তারই অংশ হিসেবে মঙ্গলবার মিশিগানের ডিট্রয়েটে একটি আর্ট স্টুডিও এবং একটি কফি শপে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন হ্যারিস, যেখানে মূলত তার লক্ষ্য ছিল ঝুঁকিতে থাকা কৃষ্ণাঙ্গ পুরুষ ভোটার, যারা ক্রমশ ট্রাম্পের দিকে ঝুঁকছেন বলে বিভিন্ন জরিপে উঠে আসছে। কোনো রাগ ঢাক না রেখেই হ্যারিস জানালেন, ডিট্রয়েট সফরে তার প্রধান উদ্দেশ্য স্থানীয় বাসিন্দাদের সমর্থন আদায় করা, যারা কঠোর পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। কামালা বলেন, ডিট্রয়েট ভার্সেস এভরিবডি এমন এক স্লোগান সামনে রেখে তিনি এই সফরে নেমেছেন। জানান, পুরো আমেরিকা জুড়ে এই শহরের সুনাম আছে, যা তিনি অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতের পথ আরো সুন্দরভাবে রচনা করতে চান।
ভাইস প্রেসিডেন্ট জানান, অর্থনীতির উন্নয়ন বলতে তিনি দেশের মানুষের সামগ্রিক উন্নয়ন বোঝেন, কোনো বিশেষ গোষ্ঠী কিংবা সম্প্রদায়ের নয়। তবে পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তিনি বিশেষভাবে আগ্রহী, তাই বিশেষ প্রণোদনার ব্যবস্থাও রেখেছেন। তার অর্থনৈতিক পরিকল্পনা সমর্থন দিচ্ছেন দেশের সেরা অর্থনীতিবিদরা দাবি করে কামালা বলেন, ট্রাম্পের পরিকল্পনায় আগামী বছরের মাঝামাঝি দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। তিনি দাবি করেন, অর্থনীতি নিয়ে তার স্পষ্ট ধারণা আছে যা তার প্রতিপক্ষের নেই। নির্বাচনের দিন ঘনিয়ে এসেছে, তাই জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এবং ইমেইলে ভোট দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানান কামালা হ্যারিস। বলেন, জনতার হাতে কি পরিমাণ ক্ষমতা আছে সেটি তাদের বোঝাতে হবে, সবার আন্তরিক প্রচেষ্টাই দেশের সমৃদ্ধি আনতে পারে বলে উল্লেখ করেন ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের অধীনে আমেরিকার প্রতিটি নাগরিকের জীবনমানের অবনতি হচ্ছে, এমন অভিযোগ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জর্জিয়ার আটলান্টায় ট্রাম্প বলেন, বাইডেন হ্যারিস প্রশাসনে কোনো কিছুই যথাযথভাবে কাজ করছে না, যেখানেই হাত দিচ্ছে সেখানেই শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। রেস্কিউ প্ল্যান, অর্থনীতি, জ্বালানি, আবাসন, মূল্যস্ফীতি, শিক্ষা এবং সীমান্ত, প্রতিটি ক্ষেত্রেই বর্তমান প্রশাসন চরমভাবে ব্যর্থ বলে দাবি করেন সাবেক প্রেসিডেন্ট। তিনি বলেন, আগামী 3 সপ্তাহের মধ্যে ভোটের মাধ্যমে কামালার শাসনের অবসান ঘটবে। আগাম ভোটের প্রথম দিন রেকর্ড সংখ্যক ভোট পড়েছে জর্জিয়ায়। সিএনএন সহ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, লম্বা লাইন ধরে স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে দেখা গেছে, আর তাতে প্রথম দিনেই 300,000-এর বেশি ভোট পড়েছে। 4 বছর আগে অর্থাৎ গত নির্বাচনে 136,000-এর বেশি মানুষ ভোট দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিল। হোয়াইট হাউসে যাওয়ার পথে এই স্টেটে বিজয়ের ঝান্ডা তুলে ধরার বিকল্প খুব সামান্যই। নীল শিবির জর্জিয়ায় প্রায় $31 মিলিয়ন বিজ্ঞাপনী প্রচারে খরচ করেছে, যা লাল শিবিরের তুলনায় $7.1 মিলিয়ন বেশি। সেই কমতি পুষিয়ে দিতে অ্যাটল্যান্টায় হাজির হয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতেই একাধিক হারিকেনে বিপর্যস্ত জর্জিয়াবাসীর সাহসিকতার প্রশংসা করেন তিনি, সেই সাথে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান ট্রাম্প। বলেন, প্রয়োজনীয় ফেডারেল সহায়তা না পেলেও রিপাবলিকান গভর্নর ব্রায়ান ক্যাম্প অসাধারণ উদ্ধার কাজ চালিয়েছেন। এরপর ডাকযোগে ও সরাসরি কেন্দ্রে গিয়ে আগাম ভোটের কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, তিনি শুনেছেন আগাম ভোটে রেকর্ড হয়েছে, যা খুবই ইতিবাচক। জানান, এভাবেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাকে জনতা সাহায্য করবে বলে আশাবাদী তিনি। সাবেক প্রেসিডেন্ট অভিযোগ করলেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের অধীনে আমেরিকার প্রতিটি নাগরিকের জীবনমানের অবনতি হচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন হ্যারিস প্রশাসনে কোনো কিছুই যথাযথভাবে কাজ করছে না, যেখানেই হাত দিচ্ছে সেখানেই শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। রেস্কিউ প্ল্যান, অর্থনীতি, জ্বালানি, আবাসন, মূল্যস্ফীতি, শিক্ষা এবং সীমান্ত, প্রতিটি সেক্টরে বর্তমান প্রশাসন চরমভাবে ব্যর্থ। অবৈধ শরণার্থীরা অবাধে আসছে, দেশ অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ট্রাম্প বলেন, আইন নিয়ে বড় বড় কথা বললেও হ্যারিস বারের কোনো পরীক্ষায় পাশ করেনি বলেই তার কাছে তথ্য আছে। এক্ষেত্রে কিভাবে স্টেট অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন কামালা, সেই প্রশ্ন চলে আসে। আমেরিকায় আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। আগামী 3 সপ্তাহের মাঝে ভোটের মাধ্যমে কামালার এই শাসনের অবসান ঘটাবে দেশের মানুষ বলে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। এরপর ওভাল অফিসে গিয়ে বড় ধরনের সংস্কার করবেন তিনি। সংবিধানে 2য় সংশোধনী সহ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন, ফ্যাসিজম এবং কমিউনিজমের পতন ঘটাবেন, আর এজন্য আসন্ন নির্বাচনে ভূমিধস বিজয় পেতে হবে তাকে। ভোট দেওয়ার আগে কৃষ্ণাঙ্গ ও মধ্যবিত্তদের সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব যাচাই করার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ ও মধ্যবিত্তদের পরোয়া করেন না এবং তাদের নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। ডেমোক্র্যাটিক প্রার্থী বলেছেন, ট্রাম্প উচ্চবিত্তদের প্রেসিডেন্ট এবং তাদেরকে নানা সুবিধা দিতেই কাজ করবেন।
ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই নির্বাচনে ভোটারদের দুটি বিশেষ দিক বিবেচনায় নিতে হবে। প্রথমত, ট্রাম্প মধ্যবিত্তদের নিয়ে কি করতে চান, এবং দ্বিতীয়ত, কৃষ্ণাঙ্গদের সম্পর্কে তার মনোভাব কেমন। নর্থ ক্যারোলাইনায় সাংবাদিক রোনাল্ড মার্টিনকে দেয়া সাক্ষাৎকারে ভিপিআরও বলেন, ডোনাল্ড ট্রাম্প বাড়ির মালিক হয়ে কৃষ্ণাঙ্গ পরিবারকে বাড়ি ভাড়া দেননি। তিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প দেশ ও দেশের মানুষের জন্য বিপজ্জনক, কারণ তিনি লাগাতার বিভ্রান্তি তৈরির চেষ্টা করে যাচ্ছেন। এ সময় সিবিএস 60 মিনিটস অনুষ্ঠানের প্রথা মেনে সাক্ষাৎকার না দেয়া, আর কোন প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ না নেয়া এবং স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ না করায় ট্রাম্পের সমালোচনা করেন ভিপি। হ্যারিস মনে করেন, ট্রাম্প মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন বলেই দেশের মানুষের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে চান না। এক প্রশ্নের জবাবে ভিপি বলেন, $400,000 কম বার্ষিক আয় রয়েছে এমন কারো কর বাড়াবেন না তিনি। দেশের অর্থনীতিকে মধ্যবিত্তদের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি। তিনি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো কিছুই করবেন না, বরং আগের মতো আবারও বিত্তশালীদের সুবিধা দিতে তাদের কর ছাড় দেবেন। হ্যারিস বলেন, ট্রাম্প অনেক কমিউনিটিকে বোঝাতে চাইছেন তাদের ভোট দেয়া না দেয়া কিছু যায় আসে না। ভোটারদের ট্রাম্পের এমন আচরণে ধোঁকা না খেয়ে নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান কামালা। নিউ ইয়র্ক সিটির নতুন পাবলিক সেফটি বিষয়ক ডেপুটি মেয়র হিসেবে চ্যান্সি পার্কারকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি রেকর্ড সংখ্যক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেও হতাশ হননি বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। তবে কারো ব্যক্তিগত বিষয়ে আর কোনো কথা বলতে রাজি নন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসের জয়ের পথে নারী কিংবা বর্ণ পরিচয় কোনো সমস্যা হবে না বলেও মনে করছেন মেয়র অ্যাডামস। চারজন ডেপুটি মেয়রের মধ্যে দুজন পদত্যাগ করায় কিছুটা বিপাকে পড়লেও দ্রুত সামাল দিয়ে নেওয়ার চেষ্টা করছে মেয়র এরিক অ্যাডামস প্রশাসন। মঙ্গলবার দুপুরে সিটি হলে নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতে নতুন পাবলিক সেফটি মেয়র চ্যান্সি পার্কারের নাম ঘোষণা করেন মেয়র। নতুন ডেপুটি মেয়র সিটির বন্দুক হামলা কমিয়ে আনাকে তার প্রথম অগ্রাধিকার বলে উল্লেখ করেন। শিগগিরই নতুন পুলিশ কমিশনার দায়িত্ব না নেওয়া পর্যন্ত টম ডনলনি এনওয়াইপিডির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে কাজ করবেন বলে জানান মেয়র। এ সময় অ্যাডামস জানান, তিনি তার লক্ষ্যে অবিচল, তাই একাধিক কর্মকর্তা পদত্যাগ করলেও হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো কর্মকর্তার পারিবারিক বিষয়ে কথা বলতে আপত্তি জানান তিনি। আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের নারী কিংবা কৃষ্ণাঙ্গ পরিচয় কোনো সমস্যা তৈরি করবে না বলেও জানান মেয়র। নির্বাচনী তহবিল সংগ্রহে দুর্নীতির অভিযোগ ওঠার পর সব জটিলতার শুরু হলেও মেয়র জানান, প্রয়োজন অনুযায়ী এখনও তহবিল সংগ্রহ করছে তার প্রচার দল। দুই ডেপুটি মেয়র সহ সিটি হলের 20 জনের বেশি কর্মকর্তা পদত্যাগ করলো মেয়র এরিক অ্যাডামসের দাবি, তার জন্য সিটি প্রশাসনে কাজ করছেন 300,000-এর বেশি মানুষ। তাই অল্প কয়েক মানুষের পদত্যাগ তার কাজে তেমন কোনো প্রভাব ফেলবে না। একই সঙ্গে মেয়রের দাবি, তিনি গভর্নর কেতি হুকুলের পরামর্শে আগামী দিনগুলোতে সিটি হলে আরও বেশি সংস্কারের দিকে মনোযোগী হচ্ছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।